হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আপনি আপনার পিসিটি যখন কিনেছিলেন তখন ধরুন পিসিটি অনেক ফাস্ট ছিল, বাট কিছুদিন ব্যবহার করার পর পিসিটি স্লো হয়ে যায় এবং সেই স্লো হওয়া পিসিটিকে আপনার আগের মতো কীভাবে ফাস্ট করতে পারেন আজকে আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। সো চলুন সেটা শুরু করা যাক। সো এটা করার জন্য প্রথমে আপনাকে win+r বাটনটি প্রেস করতে হবে। সো আমি win+r বাটন প্রেস করছি এবং দেখুন একটি উইন্ডো চলে আসে, এখানে আমি লিখবো %temp ওকে দিব, দেন আর এটাকে সিলেক্ট করবো কন্ট্রোলে দিয়ে এবং ডিলেট প্রেস করবো বা ডিলেট ক্লিক করে ডিলেট করে দেবো সবগুলো, দেন ক্লোজ করে দিব। এবার আবার win+r প্রেস করবো এবং লিখবো temp, দেন ওকে দিব এবং সিলেক্ট করবো ডিলেট করে দেবো। জাস্ট সিলেক্ট করতে কন্ট্রোলে ব্যবহার করবো, ডিলেট করতে ডিলেট বাটন প্রেস করবো, দেন ক্লোজ করে দিব। সো আবারও win+r প্রেস করবো এবং আমি এবার লিখবো হচ্ছে tree লিখে ওকে করবো এবং কয়েক সেকেন্ড নিবে, এটা নিচে ক্লোজ হয়ে যাবে। সো এবার আবারও win+r ক্লিক দিব কিবোর্ড থেকে এবং এবারে আমি লিখবো clean ক্লিন এটা প্রেস করবো এটা এবং কয়েক সেকেন্ড সময় নেবে। সো এবার দেখুন আমার সি ড্রাইভটি দেখাচ্ছে, জাস্ট সি ড্রাইভটি দেখালে ওকে করে দিন এবং কয়েক সেকেন্ড সময় নেওয়ার পর কয়েক সেকেন্ড সময় নেবে এটা প্রসেস হতে। দেখুন আমারটা হচ্ছে এবং এটা হওয়ার পর সবগুলো ফাইল এখান থেকে সিলেক্ট করে দেবেন, যে টিকমার্ক বক্সগুলো সবগুলো টিকমার্ক দিয়ে জাস্ট আপনি নিচে দেখুন ওকে আর ক্যান্সেল, জাস্ট ওকে করে দিন। সো আমি করছি, জাস্ট ওকে করলে দেখুন ডিলেট ফাইল চলে আসছে, জাস্ট ডিলিট দিব। দেখুন এখানে ডিলেট করলে আপনার কোনো ফাইল ডিলেট হবে না, জাস্ট আপনার টেম্প অর্থাৎ যেগুলো আপনার ময়লা জমেছে সেগুলো ডিলেট হবে, জাস্ট দেন ডিলেট হয়ে গেছে। এবার তো এবার আমি যেটা করবো, আমি দেখুন যে উইন্ডোজ আইকনটি রয়েছে নিচে, জাস্ট এটার উপর আমি রাইট বাটন ক্লিক করবো এবং এখান থেকে চলে যাব সিস্টেম, এবং এখান থেকে সিস্টেমে চলে যাবো এবং সিস্টেম থেকে সিস্টেমটা যখন ওপেন হবে সিস্টেম থেকে আমি চলে যাবো অ্যাডভান্স সিস্টেম সেটিংস। সো আমি চলে যাচ্ছি অ্যাডভান্স সিস্টেম সেটিংস এবং এখানে দেখুন অ্যাডভান্স সিস্টেম সেটিংস থেকে নিচে এখানে সেটিংসে যাবো এবং এখানে আসবো, আসার পর লিখবো অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, জাস্ট এটাতে ক্লিক করে ওকে করে দিব বা অ্যাপ্লে দিয়ে ওকে করে দিয়ে ক্লোজ করে দিব। সো এবার আমি আবারও win+r প্রেস করবো এবং এবার আমি লিখবো msconfig কনফিগ লিখে ওকে করে দিব। সো দেখুন এখানে আমি চলে যাবো বোট BWT বোট, এটাতে চলে যাবো এবং এখানে অ্যাডভান্স অপশনে চলে যাবো, অ্যাডভান্স অপশনে যে এখানে 4 করে দিব আর পাশের বাট পাশে আমি আমার র্যামটা যত জিবি থাকবে জাস্ট ওইটাকে MB কনভার্ট করে ওইটাই লিখে দিব, লিখে দিয়ে ওকে করে দিব। সো ওকে করে আবার দেখুন নিচের যে টিকমার্ক আছে একটাতে শুধু উপরেরটাই টিকমার্ক করে দেবো, বাকিগুলো টিকমার্ক দিব না, পাশে আমি 3 দিয়ে ওকে করে দেবো, দেন এটা চলে আসবে। এবার দেখুন সার্ভিস চলে যাচ্ছে, সার্ভিসে সব ঠিক আছে, সেটআপে দেখুন ওপেন টাস্ক ম্যানেজমেন্ট, জাস্ট টাস্ক ম্যানেজমেন্টে তে আপনার যেগুলো অপ্রয়োজন অ্যাপস আছে যেগুলো সেগুলোকে শুধু ডিজেবল করে দিবেন। দেখুন যেমন আমি এখানে দেখাচ্ছি আমার অপ্রয়োজনীয় ফাইল আছে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এটা জাস্ট এটাকে আগে থেকে ডিজেবল করে রেখেছি, জাস্ট আমি এটাকে আবার এনেবল করে নিচ্ছি। দেখুন এটা আপনাদেরকে দেখানোর সুবিধাটা দেখাচ্ছি, এখানে জাস্ট এটার উপর ক্লিক করলে এটা ডিজেবল হয়ে যাবে। সো আপনার যেটা অপ্রয়োজনীয় সেটাকে ডিজেবল করে দিন এখান থেকে, আর কোনো কিছু প্রয়োজন নেই, জাস্ট ডিজেবল করার পর আপনি এটাকে ক্লোজ করে দিন। সো ক্লোজ করে ওকে করে দিন। ওকে করলে আপনার পিসিটা আপনার কাছে রিস্টার্ট যাবে, জাস্ট আপনি একটা রিস্টার্ট দিয়ে নিন এবং পিসিটা যখন ওপেন হবে তখন আপনি আপনার আগের মতো আপনার পিসির পারফরমেন্স পাবেন এবং অনেক ফাস্ট হবে, আগের যেরকম ফাস্ট ছিল প্রথমে আপনার পিসিটা সেরকম ফাস্টেই আপনি আপনার পিসিটাকে ফিরে পাবেন। সো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।